ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসায় বিজেপি কি বক্তব্য দেখুন। তৃণমূলের এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজকে শুধু বনগ্রাম অঞ্চল নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি বীরভূম জেলায় 167টা অঞ্চলে তৃণমূলের এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তৃণমূলের যে কোনো নেতার সঙ্গে এক নেতার মিল নেই। কিছুদিন আগে আমরা স্বয়ং মন্ত্রী চন্দ্রনাথ বাবুর মুখেও এই রকম কথা শুনলাম। অতএব এই রকম গোষ্ঠীদ্বন্দ্ব আজকে তাদের সমগ্র বীরভূম জেলায় কোণে কোণে দেখা দিয়েছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি কেষ্টবাবুর পরিবারেও দ্বন্দ্ব লেগেছে। অতএব তৃণমূলের কোথাও যে আর একজোট নেই, দলটা যে একভাবে চলছে না, এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে।